জাহান্নামের সিদ্ধান্ত হইল ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এটা এই উম্মতের জন্য, ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরও কি করবে না, পাঠাবে না। যেমন আছে থানাওয়ালারা ধরে নিয়ে যেতে পারে কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, পাঠাইতে হলে যেতে হবে কোথায়, আদালতে। আদালতের অধিকার হলো জেলে পাঠানো, থানা পাঠাইতে পারবে না, সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে কিন্তু জেলে না, জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে, সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়া এই উম্মতের আলেমরা জান্নাতে যাবে। একজন হাফেজ দশ জনকে নিয়ে যাবে, কদ অজাবালাহুল জান্নাহ। একটু আগে বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজকে প্রোটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত আলেমরা যখন যাবে তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, তো সবাই ধরবে, আড়াই হাজার আল্লাহ আড়াই হাজার আল্লাহদেরকে ধরবে, কই যাও আড়াই হাজারের ছিলাম আল্লাহ নাকি। আর আশা করি যদি আমরা ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দিলের কানে শুনি তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। আর এটার প্রমাণ দিতে পারি আমি, ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আলাই বলখের বাদশা ছিলেন, যেটা এখন ইরাকের অধীনে, আগে বিক্রমপুরেরও বাদশা ছিল। বিক্রমপুর তো বিরাট বড় একটা এলাকা না, ঠিক না, মুন্সিগঞ্জের অন্তর্ভুক্ত একটা এলাকা বিক্রমপুর। কিন্তু বিক্রমপুরের রাজা বীর বিক্রম বিক্রমপুরের বাদশা ছিলেন, ছোট ছোট এরিয়ার বাদশা হইতো। বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আলাইহি। রাত্রে ঘুমন্ত ছিলেন, ছাদের উপরে জানি কে জোরে জোরে হাঁটতেছিল, তার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে এত জোরে ছাদে অবেলা হাঁটে তো, এই গভীর রাত্রে হাঁটে তো, হাঁটে কে, নিয়ে আসো ডাইকা। তো নিয়ে আসছেন ডাইকা, জিজ্ঞেস করছে তুমি এত রাত্রে আমার ছাদে কি করো, তুমি তো কোনো প্রহরীও না বা আমার নিকটতম কোনো ব্যক্তিও না, তোমাকে চিনিও না। তো বলতেছিল বাদশাহ মহোদয় উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। তো বাদশাহ বলতেছিল মাথা নষ্ট নাকি, উট হারায় গেছে, তালাশ করবে তুমি মরুতে না হয় জঙ্গলে, ছাদে কিছের উট। তো বলছে বাহাব বাদশাহ মহোদয় যদি আমি পাগল হই তাহলে আপনিও তো আমার সাথেই। বলছে আমি তোমার সাথে কি করা, বলছে আমি যদি ছাদে উঠ না পাই তা আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে। এতটুকু কথায় জীবন চেঞ্জ। আজকে ওলিদের প্রথম সারিতে যতজন আছে তার ভিতরে একজন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদাম, যার কথা পড়লে নসিহত শুনলে পাথরের মতো দিল গোলা যেতে থাকে। তো কথা অল্প হোক, এটা আমি অল্প বলবো, তারপরে ইনশাআল্লাহ এমপি মহোদয় কিছু কথা বলবেন, তারপরেই দোয়া হয়ে যাবে। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি তো বটে, কিন্তু নিজ ইচ্ছায় না, মালিকের ইচ্ছা। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি বটে, কিন্তু নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা। আর সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, যদি হতো আওয়াজ না, আওয়াজ না, বিলকুল কান দিয়ে শুনতে থাকেন, কেননা আমরা আসছি বিদায় বড় হুজুর যে বাড়িতে ঘুমাইতেছে এমন না, উনিও আমাদের সাথে আসছে। বড় হুজুর চিনেন, চিনেন তো না, খালি আমারই বলেন বড় হুজুর, আমাদের চেয়ে বড় হুজুর আছে, যিনার 1,85,000 বছরের এবাদত ছিল। কত
প্রত্যেক আকাশে ওনাকে বিশেষ একটা নামে ডাকা হতো। তর্জমা আমি করব না, শুধু শোনায় দিয়ে চলে যাব। প্রথম আকাশে বলা হতো ওনাকে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে ওনাকে আজাজিল নামে ডাকা হতো। আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয় একটা কিতাব কারিমা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির ফার্সিতে কবিতা। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রা খারেকার। এত বড় উপাধির ব্যক্তিত্বকে শুধু অহংকার ধ্বংস করে দিয়েছে। তাকাব্বর আজাজিল রা খারেকার, বজনদান লানত গিরফতারে কর। সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, অফিল আরশি মাকতুব ইবলিস। উনি আমাদের সাথে আসছে, ওনার মিশনই হলো আমাদেরকে পদভ্রষ্ট করা, সত্যের থেকে সরায় দেওয়া। বিদায় ওনার 24 ঘন্টা, আমরা ঘুমাই উনি ঘুমান না, আমরা খাই উনি খান না, আমরা ক্লান্ত হই ওলাহু কারিম, আমার সঙ্গে যে আসে সে ক্লান্ত হয় না। আমি যত বড় আমার সঙ্গেরটাও অত বড়, আমার সাথে যেটা আছে ওইটাও 110 ঘুরেই আমার সাথে আসছে। আমার সাথে যেটা আছে ওটাও মুফতি। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, যদিও আল্লাহ সদিচ্ছায় মানুষ হিসাবে জন্ম দেন, কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, এত ভালোবাসা দিলেন সমগ্র সৃষ্টিকে, যেই মানুষের জন্য আল্লাহ বিসর্জন দিলেন। রব্বে কাবার কসম, একজন মানুষ যখন সুবহানাল্লাহ বলে এটার বিনিময়ে সে যা পায়, সমগ্র সৃষ্টি, তার সারা জীবন আল্লাহর গুণগান গাকনা, তাতে কি আসে যায়? এক সাররা পরিমাণ বিনিময় পাবে না। জিব্রিল জান্নাতে যাবে না, মিকাইল জান্নাতে যাবে না, ইসরাফিল জান্নাতে যাবে না, আরশ বহনকারী ফেরেশতা জান্নাতে যাবে না, কোনো ফেরেশতাই জান্নাতে যাবে না, তাদের কোনো বিনিময় নাই। আজকেও সেবা করতেছে, কালকেও সেবাই করবে। এই জন্য বুঝাইতেছিলাম যেই মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। ওলাকত কাররামনা বনি আদম, আরো কি কি দিলেন গণনার সময় নাই। ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বল হুম আদল, এর চেয়ে নিকৃষ্ট কোনোদিন ঘোষিত করতেন না। তাহলে বোঝা গেল মানুষ জন্ম মানুষ হিসাবে নিলেই মানুষ হয় না। অস্তিত্ব যদিও আল্লাহ মানুষ হিসাবে দিয়েছেন, মানুষ নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, এটাই আল্লাহর দাবি। তোমাকে আমি মানুষ হিসাবে নিজ ইচ্ছায় অস্তিত্ব দিছি, তুমি তোমাকে মানুষের মতো মানুষ বানায়া আমার কাছে আসো, এটাই আল্লাহর দাবি। আল্লাহর দাবি পূরণ করা যেতে হবে, আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যে যাবে। দুনিয়ার অবস্থান আল্লাহ কারো দেখবে না, রব্বে কাবার কসম। দুনিয়ার অবস্থান যদি আল্লাহ দেখতেন তাহলে বেলালের বাড়ি দেখা এখনো চোখে পানি আসতো না। প্রতিদিন হাজার হাজার মানুষ চায়, আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার একবারও এমনও যায় নাই, ইচ্ছা করছি আজকে কাঁদবো না, কিন্তু এখানে দাঁড়াইতে দেরি, চোখ যেন আমার অগোছরে কখন কাঁদতেছিল আমিও জানি না। বেলালের বাড়ি দেখা কেউ চোখের পানি ঝরাইতো না, রাবেয়ার বাড়ি দেখা কেউ বিলাপ করতো না, আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি। ফেরাউনের কীতদাসীর কবর দেখা কেউ চোখের পানি ঝরাইতো না। মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ মানুষ হয় না। আড়াই হাজারের মানুষ একটু ভালো মতে বোঝেন, থাকার সুযোগ এখানে নাই, কেউ থাকবো না, দুনিয়ার অবস্থান কবরে চলবে না, যদি চলতো হায় হায় কত চিঠি না কবরে কাফনের ভিতরে যাইতো।
কোনো চিঠি আজ পর্যন্ত কবরে যায় নাই, কেউ দেয় নাই, কোনো আইডি দেয় নাই, কোনো পরিচয় দেয় নাই, ওইখানে কোনো পরিচয় চলবে না। হ্যাঁ, মানুষের মতো মানুষ যে হয়ে গেল, রব্বে কাবার কসম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের পাশে নিতে দেরি, দুনিয়া সালাম দেখার না দেখ কবর সালাম দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া সাদু ইউহাব্বিলু জিসমাকা নূরা, তো শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়া সাদু রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি হবে না। তাসুরুহু গুদুমা ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, মজা শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবি, বিকালের মজা শেষ না হইতে না হইতে আবার সকালে দেখবি। সত্য এটাই, ষাট সত্তর বছরের জীবন মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়। মুসলমান হইলেই যদি মানুষ মুসলমান হইতো, তাহলে কোরআনে এই চিৎকার কোনোদিন আসতো না, আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নেওয়া এক জিনিস, আর নিজেকে মুসলমান হিসাবে কইরা তোলা আরেক জিনিস। নাহলে আল্লাহ চিৎকার দিতেন না, কোরআন চিৎকার দিতেন না, আল্লাহর বাণী কোনোদিন চিৎকার দিত না, এটা চিৎকার। আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উম্মতে মুহাম্মাদি হইলেই উম্মতে মুহাম্মাদি হয় না, যদি হইতো তাহলে আল্লাহর রাসূল এই চিৎকার দিতেন না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে অস্বীকার করলো। জিজ্ঞেস করছেন কে আপনাকে অস্বীকার করলো, মান আতা আনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ অনুকরণ করবে সে জান্নাতে যাবে, আর যে অনুসরণ অনুকরণ করলো না ফাকাত আল্লাহ। মেরে আজিজ, সত্য এটাই, দুনিয়ায় কবর তো কম দেখি নাই, যতগুলা নবীর কবর দুনিয়াতে চিহ্নিত আছে আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ সব দেখা দিয়েছে। সোয়া লক্ষ সাহাবার ভিতর থেকে হাতের করে গণলে হয়তো দুই এক হাজার দেখি নাই, বাকি সব তো আল্লাহ আমাকে চোখে দেখায় দিয়েছে। কোরআনে যত জাতির কথা লেখা আছে, যত ঐতিহাসিক জায়গার কথা লেখা আছে, কম তো দেখি নাই, হাতের করে গুনতে হবে কোনটা দেখি নাই, বাকি তো সব আল্লাহ দেখায় দিয়েছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, কিতাব পড়া না, এই জন্য আমার এখানে ব্যথা বেশি, আমি কথা বলতে চাই ব্যথা নিয়ে। আমার জাতি যেন কিয়ামতের দিন আমার গলায় ঠান্ডা না দিতে পারে, রশি না দিতে পারে, এই জন্য আমি ফিরা বেড়াই ঘুরা বেড়াই, নাহলে এটা আমার পেশা না। আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে দাঁড় না করায় দিতে পারে, যে উন্নত বিশ্ব ছাড়লা না, সাত মহাদেশ ঘুরা বেড়াইলা, আফ্রিকার জঙ্গল চৈসা বেড়াইলা, হায় হায় সাহারা মরুভূমি চসলা, তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না, এই জন্য পায়ে ধরি হাতে ধরি যুবকদের পায়ে ধরি, এই জন্য নাহলে কোনো দরকার ছিল না। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে, সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। দুইজন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায়, যতটুকু কামায় অতটুকু পড়া যায়, মানুষ যতটুকু জমা করে অতটুকু ভোগ করার সুযোগ পায়, কোনোদিন না। সত্য তো এটাই, মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলেই হবে না, যদিও ওই উম্মতের বড় দাম, এই উম্মতের বড়, এই উম্মতের বড় বড় দাম, আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শুনায় দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না, এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে, এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন, আল্লাহ হাসবে আর বলবে সবার যেমন তেমন, আমাদের নবীজি বলবে আল্লাহ
তাহলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না, আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়া যাবে, আমি লজ্জিত হয়ে যাব, আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তা আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তা আল্লাহ আল্লাহ আমাদের নবীজি বলবেন আমাকে নিতে দেন। তা আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে, তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না। বিদায় বঙ্গু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব, পর্দার ভিতরে কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। বিদায়, মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে গড়তে হয়। গড়ার জন্যই এই জগৎটা, মার পেট ছিল দেহ গড়ার জন্য, এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা না নিয়ে আসে, রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টিশক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে, হাত নিয়ে আসে নাই হাত লাগায় দিবে, ওরকম হাত আল্লাহ বেকা দে, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন মানুষের বানানোর হাতে ওর একশো ভাগের এক ভাগ শক্তিও নেই। কি আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লয়ে যেতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত কিন্তু শক্তি নেই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন, আসেন আজকে অঙ্গীকার করে যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রাসূলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেই কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা আল্লাহ হাদিসে কুদসির তরজমা, আল্লাহ বলে কিয়া ওয়ফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যায়, ইয়ে দুনিয়া কিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যায়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। 30 নে 120 নে কি আপনার আমল নামায় লেখা হলো? সুবহানাল্লাহ। কোরআনে আছে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিছেন, সৃষ্টির সর্দার। মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যেয়ে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। কি? রোজে আজল থেকে, আজল 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 বোঝেন, রোজে আজল থেকে। আমি বলবো যতদিন থেকে আল্লাহ অতদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টির 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন, 10টার ভিতরে তা আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বইলা চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বোঝায়, ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই, ছিলেন, নইলে কোরআন কেন বলে ইন্নাকা, আরবি গ্রামার, ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নইলে বলতে হতো ইন্নাহু, আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগের থেকে, ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন, আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জন্য চোখের পানি যা শুকায় না।
আড়াই হাজারের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না। যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে না এলে ঢুকবে না, ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল, জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি, এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে, খুশি আর খুশি, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি, ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, কে দেখা রাখবে? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখতো বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস কাটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে, 500 টাকার জন্য সন্তান মা সন্তান বাপকে গুলি করতেছে, মিডিয়ার কয়টা আসে, প্রত্যেক সন্তান ও 2500 যুবক তোমাদের পায়ে হাত রাখা বলে, আমি চিনি 2500 প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়, যুবক তোমাদের পায়ে হাত রাখি, নেট শেষ হইতে দেরি, মা বাবার কলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না তোমরা, বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না, আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবন আর চেয়ে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের চেয়ে, প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, ও শূন্যতার বালিশ, আমার ওয়াজ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল, হাজারো কান্না আমার এখানে লুকানো আছে, হাজারো কান্না, কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না, কেন বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট তোমার হাতে নাই, বন্ধুর কাছে বাইক তোমার কাছে নাই, বাইক বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন, সামনে পাইলে না জানি কি করত, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে, কি রাগ হয়ে গেলাম, পায়ে হাত রাখি রাগ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহলে বহুত আগে ধ্বংস হয়ে যেতাম, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখজিকা ফি উম্মতি, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, বন্ধু চলে আসেন আমি দেখা রাখবো, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে, কোরআন বলে নবীজিকে আল্লাহ নিচে বলছেন আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি কইরা, এটা আপনি ভাবেন তো পাবেন কি কইরা, আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে, মদিনা মুনাব্বারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে, সালাম দিলে শোনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, এখনো হায়াতুন নবী না মামাতুন নবী কোনটা, এখনো আমাদের মাঝে আছেন, মদিনা মুনাব্বারা আছেন, যার কারণে আমরা বেঁচে গেছি, শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে, কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না, উনি উঠবেন।
জিবরিল বলবে এইখানে উম্মত মা সাক্কাল আরদ আহাদ জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই আপনার আগে কেউ ওঠে নাই উম্মত উঠবে আপনি এত চিন্তিত হন না চলেন মাকামে মাহমুদে যাবে রব্বে কাবার কসম ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে হাত রাইখা দাঁড়ায়া থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন বলবে বসবো না বলছে এটার মালিক আপনি কোরআন বলে ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াব আসাক রব্বুকা মাকামাম মাহমুদা আমরা নামাজের আজানের পরে দোয়া পর্যন্ত পড়ি আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসু মাকামাম মাহমুদা ওই চেয়ার আল্লাহর পাশে কোন আল্লাহ আমাদের মত কোন আল্লাহ যার হাতে সবকিছু পালতেছেন বিদায় লালিত হইতেছি পালিত হইতেছি ডেলি চব্বিশ ঘন্টায় ৫৫০ লিটার অক্সিজেন দেন ১৬০,০০০ শ্বাস প্রশ্বাস নিতে দেন আমার কথা মানেন শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন আপনি জানেন না কখন নিতেছেন কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ ১৬৫,০০০ বার মেসেজ থ্রো করেন উতরুক আলী আব্দি আজাল ছাড়া দে খোলা রাখ সীমা রেখা দেওয়া আছে যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব ছাড়বে তো টানতে দিবি না টানবে তো ছাড়তে দিবি ডেলি ৩৬ বার কিডনিকে ডায়ালিসিস করে দুনিয়ার বিজ্ঞান 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 ২৪ ঘন্টায় ৬ বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না ২৪ ঘন্টায় পুরো সপ্তাহে একবার ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না আল্লাহ ২৪ ঘন্টায় ৩৬ বার আমাদের ডায়ালিসিস করেন ৩৬ বার যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও আমি তো এই জন্যই তোমার পাও বলি যে রক্ত ৩৬ বার ডায়ালিসিস করে এক ডায়ালিসিসে যদি ৩,০০০ টাকা হয় তো ৩৬ ডায়ালিসিসে কত টাকা হয় একবার ডায়ালিসিস করতে ৪ ঘন্টা লাগে দুনিয়াতে ৩৬ বার করলে কত ঘন্টা লাগতো আল্লাহ কুদরত দিয়া করেন ৩৬ বার ডায়ালিসিস কিচ্ছু বলে না হায় 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 তো যেটা বুঝাইতেছিলাম নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায় হাউজে যাবেন মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন বসবেন না আল্লাহ বলবেন বসেন বলছে আমাকে বসায় কি করতে চান আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে আমি বসা থাকলে মিজানের কাছে যায় মিজানের কাছে যায় কে মনিটরিং করবে কে দেখবে পাল্লা সামনে ঝুঁকলো না পিছে যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব আপনি না বলছেন সাল তৌতা সাফি তু সাফা আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন আমি হাত পাতলে আপনি দিবেন তো ওইখানেই হাত উঠায় দিব আমি বসবো না ওইখান থেকে তৃতীয় পুলসেরাতে ছুটা যাব যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব জীবনে যদি একবারও পড়া থাকে ওই আদর্শবান মুহাম্মদুর রসুল আল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি তো এই জন্যই কাঁদি এই বড় মজমার ভিতরে একজনও পাবো না এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিন শট দিয়া নিয়ে নেয় পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না আমি চয়েস করে স্ক্রিন শট দিয়ে ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনে আমার চুল কাটা দিবে টাকা কত নিবে এটা প্রশ্ন না হয় যুবক তোর পায়ে হাত রাখা বলি তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না আজকে মুহাম্মদুর রসুলুল্লাহর ডিজাইনে আমি চুল কাটতে চাই যদি বলে কেন বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই আপনার ডিজাইনে কাটতে পারি না একবার আপনার ডিজাইনে চুল কাটছি আমাকে কি দিবেন দেন না এই জন্য তো আমি পায়ে তুলি আসেন মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে মডেল কোথায় মডেল কোথায়
আদর্শ কোথায়, নমুনা কোথায়? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আসেন আল্লাহর রাসূলের আদর্শকে শিখি, আদর্শবান মানুষ হই। কবরে যখন যাব ইনশাআল্লাহ কবর সেলুট দিবে, এতে কোনো কি কোনো সন্দেহ নাই। এই জন্য শিখবেন, হ্যাঁ, কোত্থেকে? গুগল থেকে। কোত্থেকে? হ্যাঁ, আমাদের মেয়র সাহেব বলতেছিল, দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলো লাভ কি, মাদ্রাসা কি বানায়। আমিও বলবো মাদ্রাসা কি বানায়। মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, মাদ্রাসা ডাক্তার বানায় না, মাদ্রাসা আর্কিটেকচার বানায় না, দুনিয়ার কোনো জিনিস বানায় না। কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে, মাদ্রাসা সুপারিশি বানায়। সুপারিশি বাংলাদেশে, বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হইল যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে, যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়। কিন্তু ওইটাও সে বাধ্য না, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা, এই একটা ক্ষেত্রই বাকি থাকে। প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না। কেন না, উনি অল ইন অল, উনি মাফ করা দিছে তো মাফ, কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ অল ইন অল, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিছেন আজকের সুপারিশ কবুল হতেও পারে নাও হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রাইখা বলি, কোনোদিন আঙ্গুল উঠায়েন না। কেন, এটা বলেই শেষ করে দিতেছি, এই উম্মতে জাহান্নামের সিদ্ধান্ত হইলো ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এটা এই উম্মতের জন্য। ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরও কি করবে না, পাঠাবে না। যেমন আছে থানাওয়ালারা ধরে নিয়ে যেতে পারে, কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না। পাঠাইতে হলে যেতে হবে কোথায়? আদালতে। আদালতের অধিকার হলো জেলে পাঠানো, থানা পাঠাইতে পারবে না, সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে, কিন্তু জেলে না। জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে, সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়া এই উম্মতের আলেমরা জান্নাতে যাবে। একজন হাফেজ দশ জনকে নিয়ে যাবে, কদ অজাবালাহুল জান্না। একটু আগে বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজকে প্রটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত আলেমরা যখন যাবে তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, তো সবাই ধরবে, 2500 আল্লাহর 2500 আল্লাহদেরকে ধরবে, কই যাও 2500-এর ছিলাম, আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে। তা আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না, কেন, সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়? তা আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে আনো। আমি তো বলি আমার জাতি যদি আলেমদের পিছনে পড়ত তাহলে আমরা 18 কোটি, বাংলাদেশে যত হাফেজ আলেম আছে আমাদের বাকি মাত্র 70 জন করে পড়ে, 70 জন, বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে, কোটা পুরাণের জন্য একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এর জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখব, শিখবেন পাক্কা ওয়াদা, কোনোদিন আঙ্গুল উঠাবেন না তো পাক্কা, না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ, জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, কাহিনী লম্বা হয়ে যাবে, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা নামাজ।
ওমা মালাকাত আইমানুকুম, নামাজ আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার, তোমার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। আর পাঁচক তো নামাজ, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা কেউ উঠাউঠি করবো না, পায়ে হাত রাখি। এমপি মহোদয় অল্প সময় কিছু বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে, উঠে চলে যাবেন। হ্যাঁ, এই যে উঠতে শুরু করছেন ভালো লাগে না, আরে আল্লাহ সিন্নি নিয়া তো যান, দুনিয়া মাদ্রাসালার তো দিবে না, সভাপতি যদিও মেয়র সাহেব কিন্তু প্যাকেট পকেট তো বানায় নাই আপনাদের জন্য, ঠিক না? আবার রাগ যাতে না হয়ে যায়, প্যাকেট পকেট দিবে না কিন্তু আল্লাহ দিবে, পরিসমাপ্তিতে আল্লাহ ঘোষণা দিবে ইরজিউ মাগফুর আনলাক, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য কেউ উঠবো না, উঠবেন? আমান আদম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে